আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমত ভালো আছেন, আমরাও আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আমি মির্জা রুমা। বন্ধুরা, এখন সকাল, মানহার জন্য ছেলে ডাক বানিয়েছি, মানহার ছেলে ডাক খাবে। তো আশা করি নাতিনের সম্পূর্ণ ভিডিও দেখবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাছ? তো এই মাছগুলো আমাদের পুকুরে, তো এই মাছগুলি বাইরে কাটা হচ্ছে, আমি কাটবো না। এক ভাবিকে ডাক দিয়েছি মাছ কাটার জন্য, তো আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, মাছগুলি ধোয়া হয়েছে, তো কাতল মাছ রান্না করব। তো হঠাৎ করে দুই ছেলে বলছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাবে, তো আমি বিরিয়ানি রান্না করব। তো আপনারা নাটনের সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর কাতল মাছ রান্না করবো রাতের জন্য, তো রেডি মিক্স মশলা দিয়ে রান্না করব। তো আমি এক চুলায় বিরিয়ানির মাংস রান্না বসিয়ে দিচ্ছি, আর এক চুলায় মানহার খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, হয়েছে। আর ইদানিং তো গ্যাসটা চলে যায়, দুপুর হলেই গ্যাস কমে যায়, তো রান্না করতে অনেক সমস্যা হয়। তো আমি অনেকদিন হলো ভিডিও দিতে পারিনি, তো জানুয়ারি মাসটাতে ভিডিও বেশি দেওয়া হয়নি। তো আজকে থেকে আবার ভিডিও দেওয়া শুরু করলাম, আশা করি আপনারা পাশের থেকে আমাকে সাপোর্ট দিবেন, আর আমার প্রতিটা ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। বন্ধুরা, বিরিয়ানি রান্না হয়েছে, তো বেশি ভালো হয়নি, চুলার জ্বালার কারণে নরম হয়ে গেছে। আমি রোহান রিয়ামকে খেতে দিচ্ছি, তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, গোসল করে রোদে বসছি, মানহাকে গোসল করাইনি, মানহাকে শরীরটা মুছিয়ে দিয়েছি। আর ইদানিং তো রোদ উঠে, তো ভালোই রোদ উঠেছে, রোদের তাপটা ভালোই লাগছে। আর দেখুন আমার গাছগুলি কত সুন্দর হয়েছে, আমার প্রতিটা গাছে বেগুন, প্রচুর বেগুন ধরেছে। আরেকদিন আমি রান্না করেছি, বেগুন উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি, তো দেখুন কি সুন্দর বেগুন ধরে আছে। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে আমি কাতল মাছ রান্না করছি, কারণ টাটকা মাছ খেতে ভালো লাগে। তো
রাতের জন্য আমি মাছটা রান্না করে রাখছি, আর রাতে খাওয়ার আগে তেলাপিয়া মাছ ভাজবো। তো এখন আমি মাছটা রান্না করে রাখছি রাতের জন্য, তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, আমার কাতল মাছ রান্না হয়েছে। বন্ধুরা দেখুন মানহা কেমন করে খেলা করছে। তো মানহাকে একটু দেখালাম, কারণ আপনারা অনেক সব আপু ভাইয়েরা মানহাকে অনেক ভালোবাসেন, পছন্দ করেন। তো অনেকদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, দেখে মানহাকে দেখাতে পারছি না। তো আজকে থেকে আবার ভিডিও দেওয়া শুরু করলাম। আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি। তো বিভিন্ন কারণে ভিডিও দিতে পারিনি, শরীরটা ভালো ছিল না, এখনও শরীরটা ভালো নেই, তারপরে ভিডিও শুরু করলাম। তো আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আর আমার মানহা বুড়িটা তো এখনও হাঁটা শিখেনি, তো দাঁড়িয়ে হাঁটতে চেষ্টা করে কিন্তু এখনও পারে না, তো অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারে। আর আমার দুই ছেলে অনেক দেরিতে হাঁটা শিখেছে, ওই মানহাও হয়তো ওর দুই ভাইয়ের মতো দেরিতে হাঁটা শিখবে। তো আপনারা দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।